সাতকানিয়া উপজেলায় কখনোই বাস্তব উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সৌদি আরব প্রবাসী সাতকানিয়া উপজেলাবাসীরা। জেদ্দায় এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তারা। ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও মোহাম্মদ শামসুল ইসলামের সভাপতিতে এই সভায় প্রধান অতিথি ছিলেন রিজওয়ানুল হক। বক্তব্য দেন মহিউদ্দিন কবির, আবুল হোসেন, গিয়াসউদ্দিন, আনিস এজাজ, মুরাদ সহ অন্যান্যরা। সে সময় টেলিফোনে যোগ দেন সাতকানিয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নুরুল আফসার চৌধুরী।